আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেট, এটি মানবদেহের জন্য কী কাজ করে, এর মধ্যে কী উপাদান রয়েছে, বিশেষ করে 32টি উচ্চ ক্ষমতাসম্পন্ন উপাদান রয়েছে, খাওয়ার নিয়ম বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেট রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ, ইউনিট প্রাইস 13 টাকা, 45টি ট্যাবলেট থাকে, মোট দাম 585 টাকা। বিশেষ করে কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকেন। এই ট্যাবলেটটি ভিটামিন ও মিনারেলের ঘাটতি রোধে নির্দেশিত। পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যাবে, যেমন শারীরিক ও মানসিক চাপ, দীর্ঘমেয়াদী রোগ, সংক্রমণজনিত রোগ, হাড়ের ক্ষয় রোগ, আঘাত বা ক্ষত, অস্ত্রোপচার, কম হজম ক্ষমতা, বার্ধক্য, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্ষুধামন্দা, অতিরিক্ত ডায়েটিং ইত্যাদি রোগের জন্য বেশ কার্যকর। উপাদান, এর মধ্যে কী উপাদান রয়েছে সেটি জানানোর চেষ্টা করব। অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটের 32টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে তৈরি একটি ফিল্ম কোটেড ট্যাবলেট। এই ট্যাবলেটে আছে ভিটামিন এ 5000 IU, ভিটামিন সি 60 মিলিগ্রাম, ভিটামিন ডি 400 IU, ভিটামিন ই 30 IU, ভিটামিন কে 25 মাইক্রোগ্রাম, ভিটামিন B1 অর্থাৎ থায়ামিন 1.5 মিলিগ্রাম, ভিটামিন B2 রিবোফ্লাভিন 1.7 মিলিগ্রাম, ভিটামিন B3 অর্থাৎ নিয়াসিন 20 মিলিগ্রাম, ভিটামিন B6 পাইরিডক্সিন 2 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 400 মাইক্রোগ্রাম, বায়োটিন 30 মাইক্রোগ্রাম, পেন্টোথেনেট 10 মিলিগ্রাম, ক্যালসিয়াম 162 মিলিগ্রাম, আয়রন 18 মিলিগ্রাম, ফসফরাস 109 মিলিগ্রাম, আয়োডিন 150 মাইক্রোগ্রাম, ম্যাগনেসিয়াম 100 মিলিগ্রাম, জিঙ্ক 15 মিলিগ্রাম, সেলেনিয়াম 20 মাইক্রোগ্রাম, কপার 2 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ 2 মিলিগ্রাম, ক্রোমিয়াম 120 মাইক্রোগ্রাম, মলিবডেনাম 75 মাইক্রোগ্রাম, ক্লোরাইড 72 মিলিগ্রাম, পটাশিয়াম 80 মিলিগ্রাম, বোরন 150 মাইক্রোগ্রাম, নিকেল 5 মাইক্রোগ্রাম, সিলিকন 2 মিলিগ্রাম, টিন 10 মাইক্রোগ্রাম, ভেনাডিয়াম 10 মাইক্রোগ্রাম, লুটেইন 250 মাইক্রোগ্রাম, সায়ানোকোবালামিন 6 মাইক্রোগ্রাম। হ্যালো বন্ধুরা, আপনাদের 32টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ও মিনারেলের নাম জানালাম। মাত্রা ও সেবন বিধি, দৈনিক 1টি করে ট্যাবলেট অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। সংরক্ষণ, হ্যালো বন্ধুরা, এই ওষুধটি অবশ্যই আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত ওষুধটি সুসহনীয়, বিটা ক্যারোটিনের কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং সামান্য হলদেটে বিবর্ণ হতে পারে। ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। সতর্কতা, যে কোনো ওষুধ সতর্কতার সহিত সেবন করা উচিত। বহুদিন ধরে
উচ্চমাত্রায় ভিটামিন যারা সেবন করছেন, বিটা ক্যারোটিন উৎস ব্যতীত মহিলাদের হাড়ের ক্ষয় রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম অ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেটের উপকারিতা কী, এর মধ্যে কী উপাদান রয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন, এবং ওষুধটি ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।